টিপু সুলতানের তলোয়ার যা নাকি ঝলসে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, এই উপমহাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল তার শৌর্য বীর্য নিয়ে। সে তলোয়ার রাখা ছিল লন্ডনে আর সম্প্রতি নিলামে উঠেছিল। দেখে আসি সেই তলোয়ারের নিলামের খবর। এবার 1,40,00,000 পাউন্ডে বিক্রি হয়েছে ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ার। টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয় লন্ডনের বার্নহ্যামস নিলাম হাউসে। তলোয়ারটি নিলামের ধারণার চেয়ে 7 গুণ বেশি দামে বিক্রি হয়। টিপু সুলতান 1782 সাল থেকে 1799 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন। নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিয়েছেন যে টাইগার অফ মহীশূর উপাধি পেয়েছিলেন। তার আমলে ভারতের সবচেয়ে গতিশীল অর্থনীতির রাজ্য ছিল মহীশূর। 1799 সালের 4 মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বিয়ার্ডকে তার সাহসের স্মারক স্বরূপ তলোয়ারটি দেয়া হয়। টিপু সুলতান তার শয়ন কক্ষের ছাদ থেকে ঝুলিয়ে রাখা একটি হ্যামকে ঘুমাতেন, পাশে থাকত এই তলোয়ার। বার্নহ্যামসের সিইও বলেন, এখনও টিপু সুলতানের সাথে যুক্ত যেসব অস্ত্র ব্যক্তি মালিকানায় রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং দর্শনীয় এই তলোয়ারটি।